আমার নাম মোহাম্মদ হযরত আলী। 29 তারিখ বাজারে তান ত্রাণ চাউল আসছে, চাউল আনতে গেছি, চাউল নিয়ে আসছি, তাই না, বাড়িতে মাপছি, 6.5 কেজি চাউল হয়েছে, আধা কেজি সোয়াবিন তেল, আধা কেজি ডাউল, 1 কেজি আলু, এটা আমি পাইছি। কাসেম আলাদার, আমি আরাবন্য বাজারে গেছি, কারণে চাল দেয় তখন মানে চাল দিচ্ছে আমাকে 10 কেজি দেওয়ার কথা, দিয়েছে 6 কেজি করে, 6 কেজি চাল পাইছি, আধা কেজি তেল পাইছি, আধা কেজি ডাল পেয়েছি, আর 1 কেজি আলু পাইছি। আমার নাম মোহাম্মদ আনিউস, আমি 29 তারিখ এরাবুনিয়া বাজারে যাই, ওখানে আমারে 6 কেজি চাল, আধা কেজি ডাল, 1 কেজি আলু, আধা লিটার তৈল আমাকে দেয়, এই নিয়ে আমি বাড়িয়ে ব্যবসা জীবিকা অর্জন করি। সালমা বেগম, 29 তারিখে এরাবুনিয়া বাজারে 6 কেজি চাল এবং 1/2 কেজি তেল, 1 কেজি আলু, 1/2 কেজি ডাউল, তাই দিছে, তাই আমরা পাইছি। 30 তারিখে আজকে আমার নাম পিয়ারা, আজকে আমার বাড়ি এসে চাউল মাছেছি, 6 কেজি চাউল, 1 কেজি আলু, 1/2 কেজি ডাল, 1/2 কেজি তেল। 29 তারিখে আজকে আমার দিছে, আমি বাড়ি আসছি।